আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের পড়াশোনার খবর কি? আজকে আমি তোমাদের মাঝে ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ মহসিন বাহাদুর, সহকারী শিক্ষক, ইসলাম ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে অধ্যায় পাঁচে মূলধনী আয় ব্যয় প্রাপ্তকলন। দেখো, এখানে আমাদের মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং জিনিসটা কি এটা আমাদের আগে বুঝতে হবে, এটা জানতে হবে আগে। মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আবার বলি, মূলধন বাজেটিং কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ আমরা কোন কোন খাতে বিনিয়োগ করতে পারি, আমরা মেশিন ক্রয় করতে পারি, ব্যবসা সম্প্রসারণ করতে পারি, বা কোথাও ইনভেস্টমেন্ট আরও করতে পারি, এক্ষেত্রে বিনিয়োগ করব কি করব না সেটার জন্য আমাদের কিছু পদ্ধতি গ্রহণ করতে হয়। সেটা মূলধন বাজেটিং এর পদ্ধতির মাধ্যমে আমরা ওই সিদ্ধান্তগুলো গ্রহণ করব। দেখো, মূলধন বাজেটিং এর প্রয়োগটা আমরা কোন কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং এর প্রয়োগ করি। সর্বপ্রথম হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়। যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আগে সেটাকে আমাদের মূলধন বাজেটিং এর বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। আমরা এই সম্পত্তিটা ক্রয় করব কি করব না এজন্য আগে আমাদের কিছু কাজ করতে হবে। দেখো, তারপর আছে ব্যবসা সম্প্রসারণ। সেম একই নিয়ম, ব্যবসা সম্প্রসারণ করতে হলেও আমাদের ওই বিষয়টা বাজেটিং আগে মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তের মাধ্যমে গ্রহণ করতে হবে। পণ্য বৈচিত্র্যায়ন, পণ্য বৈচিত্র্যায়ন বলতে আমরা কি বুঝি? পণ্য বৈচিত্র্যায়ন হলো, মনে করো আমাদের ব্যবসায়ের পণ্য সারিতে যদি একাধিক পণ্য অন্তর্ভুক্ত করি, তখন আমাদের কোনো একটা পণ্য যদি বিক্রয় কমে যায় বা হ্রাস পায়, তখন আমাদের লাভ অটোমেটিক কমে যাবে। আমরা তাহলে যদি অন্য একটি পণ্য এই সারিতে যোগ করি, তখন কিন্তু আমাদের ওই পণ্যটা এটার যে বিক্রয় কমে যাবে, এই পণ্য দিয়ে এটার ঘাটতি পূরণ করা যাবে। অর্থাৎ দেখো, যদি আমরা শীতের দিনে আমাদের পণ্য সারি যা আছে তার পাশাপাশি শীতের দিনে যদি আমরা শীতের পোশাকের একটা নতুন পণ্য আমরা যদি আমাদের পণ্য সারিতে অন্তর্ভুক্ত করি, তাহলে কিন্তু অন্যান্য যেমন শীতের পানীয়, আমরা যে ঠান্ডা পানীয়টা খাই, শীতের দিনে এটার ব্যবসাটা কিছুটা কম হয়। এখানে শীতকালে উপযোগী, সিজনাল উপযোগী যদি কোনো পণ্য আমরা আমাদের পণ্য সারিতে যোগ করি, তাহলে কিন্তু আমাদের ওই যে বিক্রয় ওখানে কম হবে এটা ঘাটতি এখানে পূরণ করা যাবে। এরপর আসো প্রতিস্থাপন এবং আধুনিকীকরণ। এখন আধুনিকায়ন যে আমরা করব, এর ক্ষেত্রেও আমাদের আগে বিবেচনা করতে হবে। আমরা যে প্রতিস্থাপন করব, ব্যবসা প্রতিষ্ঠানে আধুনিকায়ন করব, এই ক্ষেত্রে আমরা কোন পণ্যের জন্য আমাদের ব্যবসাটা আধুনিকায়ন করব, এই ক্ষেত্রে এই পণ্যটার চাহিদা বাজারে কেমন, এই বিভিন্ন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এরপর দেখো মূলধন বাজেটিংয়ের পদ্ধতি, কী কী পদ্ধতিতে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারবো। এই যে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ করব, এই প্রয়োগের ক্ষেত্রে আমরা কী কী পদ্ধতি গ্রহণ করতে পারি? গড় মুনাফা হার পদ্ধতি, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার পদ্ধতি, পে ব্যাক সময় পদ্ধতি, পে ব্যাক সময় পিরিয়ড। তাহলে পে ব্যাক সময় পদ্ধতি একটা পদ্ধতি। এরপর আছে নিট মুনাফা মূল, নিট বর্তমান মূল্য নির্ধারণ পদ্ধতি, NPV, নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু মেথড। এখন দেখো, এরপর আছে অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আমাদের নবম দশম শ্রেণীতে প্রথম দুইটা পদ্ধতির আলোচনা করা হয়েছে। নবম দশম শ্রেণীতে আমাদের প্রথম এই দুইটা পদ্ধতি আলোচনা করা হয়েছে। এই দুইটা পদ্ধতি ইনশাল্লাহ যখন তোমরা ইন্টার উঠবে তখন পাবা। এখন দেখো, এই দুইটা পদ্ধতিতে আমরা যখন মূলধন বাজেটিং করব, এখানে আমাদের প্রয়োজনীয় কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো কী কী আমরা একটু সূত্রগুলো আজকে দেখি।
প্রয়োজনীয় সূত্র দেখো, এক নম্বর আছে কি আমাদের গড় মুনাফার হার পদ্ধতি। তা গড় মুনাফার হার সূত্রটা কি দেখো, সূত্র হয়েছে গড় নেট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ। তাহলে কি সূত্র লাগে আমাদের গড় মুনাফার হার পদ্ধতির জন্য, আমাদের কি সূত্র লাগবে, গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইনটু 100। এখন দেখো এই গড় নিট মুনাফা আমাদের বাইর করতে হবে আলাদাভাবে। তাহলে গড় নিট মুনাফা লাগবে আবার গড় নিট মুনাফা সমান সূত্র হয়েছে সামেশন অফ নিট মুনাফা ডিভিড বাই এন। ক্লিয়ার ব্যাপারটা, সামেশন অফ নিট মুনাফা ডিভিড বাই এন, অর্থাৎ আমাদের যত বছরের নিট মুনাফা থাকবে ওইটাকে সমষ্টি করে বছর দিয়ে ভাগ করলে আমরা পাব গড় নিট মুনাফা। তিন নম্বরে আছে আমাদের গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র কি দেখো, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। তাহলে গড় বিনিয়োগের সূত্র কি, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ দুই। এরপর আসো চার নম্বর আমাদের পে ব্যাক সময়। এই তিনটে গেল, এরপরে পে ব্যাক সময়। পে ব্যাক সময় এখানে তোমাদের 9-10 যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী সূত্র হলো এটা। যেমন ডাইরেক্ট কোনো সূত্র নাই, তবে এইভাবে লিখতে পারি কতম বছর, কতম বছর মানে যে বছরে আমাদের আমাদের ফিক্সড করব, কতম বছর যোগ বিনিয়োগের বাকি টাকা ডিভাইড বাই কতম বছরের পরবর্তী বছরের নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে কি বলছি, পে ব্যাক সময় কি কতম বছর প্লাস বিনিয়োগের বাকি টাকা প্লাস ডিভাইড বাই কতম বছরের পরবর্তী বছরের নগদ আন্ত প্রবাহ। এটা এই সূত্র দিয়েও লিখলে লেখা যায় এরকম, অথবা এ প্লাস এন সিও মাইনাস ডি এন সিও মাইনাস সি ডিভাইড বাই ডি। ইন্টার উঠলে এই সূত্র দিয়ে করতে পারবা, এই সূত্র দিয়েও অনেকে করে। তাহলে আমাদের এই মূল হয়েছে এই চারটা সূত্র। এখন দেখো আমরা এই যে নগদ আন্ত প্রবাহ বলছি, এই নগদ আন্ত প্রবাহ বার করার জন্য আমাদের কি করতে হবে মনে রাখবা, নিট মুনাফার সাথে অবসর যোগ করলে নগদ আন্ত প্রবাহ পাওয়া যায়। আমরা এখানে একটা সূত্র লিখছি কি নিট মুনাফা। তাহলে নিট মুনাফা অনেক সময় তোমার অঙ্কে দেওয়া থাকবে না, যদি নিট মুনাফা দেওয়া না থাকে আমাদের নিট মুনাফাটাও বের করে নিতে হবে। দেখো তাহলে নিট মুনাফা নির্ণয়, পাঁচ নম্বর নিট মুনাফা নির্ণয়। নিট মুনাফা আমরা এরকম একটা গড় করতে পারি,
ঘরের মধ্যে আমাদের যত বছর থাকবে তত বছর দিয়ে আমরা ভাগ করব। মনে করো যদি এখানে 5 বছর থাকে এখানে টাকার ঘর 5টা হবে, ক্লিয়ার ব্যাপারটা? বছর এখানে থাকবে টাকা। দেখো তাহলে প্রথম হবে বিক্রয়, এটা টাকার চিহ্ন, বিক্রয় থেকে বাদ দেব বাদ চলতি খরচ, চলতি খরচ। এখানে একটা বিক্রয়ের পার্সেন্টেজ থাকে, যত পার্সেন্ট থাকবে পার্সেন্টেজটা এখান থেকে বিয়োগ করব। তারপরে বাদ স্থায়ী খরচ, স্থায়ী খরচ সাধারণত তোমার দেওয়া থাকবে। একটা জিনিস মনে রাখবা, স্থায়ী খরচ কিন্তু প্রত্যেক বছর একই থাকে, বাদ অবচয়। এই অবচয়টা বাদ দেওয়ার পরে যে টাকাটা পাবো এটার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা, ক্লিয়ার? এইখান থেকে বাদ দেবো বাদ আয়কর, বাদ আয়কর। যত পার্সেন্টেজ থাকবে তত পার্সেন্টেজ, প্রশ্নে যত পার্সেন্ট উল্লেখ থাকবে তত পার্সেন্ট এখানে বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা পাবো এইটা হবে নেট মুনাফা। একটা জিনিস মনে রাখবা, যদি আমাদের কর পূর্ব মুনাফা কখনো মাইনাস ফিগার আসে সেক্ষেত্রে ওই বছরের উপর আমরা কিন্তু কোনো আয়কর দিব না, ক্লিয়ার ব্যাপারটা? যদি কর পূর্ব মুনাফা কোনো বছর মাইনাস ফিগার আসে তো ওই বছর আমরা আয়কর দিব না। এরপরে কি আছে দেখো, আমরা অনেক সময় অবচয় থাকবে না, তখন আমাদের অবচয়টা বের করে নিতে হবে। দেখো তাহলে অবচয়ের বার্ষিক, এটা উঠানো, তাহলে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্রটা আছে, বার্ষিক অবচয়। দেখো বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় সূত্রটা কি হবে, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য, দেখো প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। ক্লিয়ার? তাহলে আর তাহলে আমাদের এই অধ্যায়ের জন্য আমাদের বেসিক জিনিস এইগুলা, আমরা এই সূত্র কটা যদি আমরা পারি তাহলে আমাদের অঙ্কে কিন্তু কখনো সমস্যা হবে না, আমরা অঙ্ক করতে পারবো। একটা জিনিস মনে রাখবা, নিট মুনাফার সাথে যদি আবার এই যে অবচয় যোগ করি নগদ আন্ত প্রবাহ পাওয়া যায়, ঠিক আছে? নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে আমরা নগদ আন্ত প্রবাহ পাবো। এইভাবে আমরা এই সূত্রগুলো এই ক্লাসে আমরা এখন এই সূত্রগুলো মুখস্থ করব, এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অঙ্ক নিয়ে, এই অধ্যায়ের কোনো অঙ্ক নিয়ে হাজির হব। তোমরা এই ক্লাসটা আমার পরবর্তী ক্লাসটি ইনশাল্লাহ দেখবা, এবং এই ক্লাসের জন্য যা বললাম বেসিক সূত্রগুলো মুখস্থ করো। পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের এই অধ্যায়ের বাকি অঙ্ক নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ, সবাই ঠিকমতো মনোযোগ দিয়ে পড়াশোনা করো বাসায়। আল্লাহ হাফেজ।